রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবীজি কমাতে কমাতে, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওই 50 ওয়াক্ত নামাজকে কমাতে কমাতে নবীজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছেন। ওই নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উম্মতের জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছেন। এই নামাজটা নিয়ে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছি, কিন্তু আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি নামাজের সওয়াব দেব 50 ওয়াক্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ব, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন 50 ওয়াক্ত, এমন সুযোগ মাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, এত নেকি দিয়েছেন, এই রকম নেকি, এই রকম সুযোগ আর কোন উম্মতের জন্য দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে জমিনের মধ্যে এসেছেন। সমস্ত মানুষকে যখন এই জিনিসটা বললেন, সাহাবীরা সবাই খুশি মনে আনন্দের সাথে সেই নামাজটা গ্রহণ করে দিল। এই নামাজটা যে ব্যক্তি ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে, নবীজি সেই দিন বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, মুমিন এবং কাফেরের এই পার্থক্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এই নামাজগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি হলো ঈমানদার মুমিন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজগুলো যে পড়বে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছাড়বেন না, সেই জন্য শায়ের লিখেছেন, একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলামে যিনি উম্মতে সরকার, রহমতে আলামে যিনি উম্মতে সরকার, মেরা যেতে গেলেন নবী বোরা কেতে চরে, বোরা কেতে চরে, 5 ওয়াক্ত নামাজ জানলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, রহমতে আলামে যিনি উম্মতে সরকার, রহমতে আলামে যিনি উম্মতে সরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে সবাইকে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সাড়া।